स्कूल छुट्टिर पर राधिका बाच्चादेर निये बाड़ी फिरछिलो किन्तु तार चोखे जल छिलो। एखन आमी कि करब? 15 दिनेर मध्ये यदि आमी बाच्चादेर स्कूले फीस ना देई ओदेर नाम केटे देबे। 6 मासेर फीस कोथा थेके आनबो किछुई बुझते पारछि ना। मा बार्गार खाबो, बार्गार किने दाओ ना। मा आमिओ बार्गार खाबो। भाई बार्गारेर दाम कत? आलू दिए 10 टाका और पनिर दिए 15 टाका। 10 टाकार दुटो दिए दाओ भाई। ए बार्गार बनानो कत सहज यदि एते सब्जीटा भालो करे देवा हय। तबे एई निन आपनार बार्गार। मा आमी पनिरेरटा खेते चाई। भाई एई नाओ 5 टाका, पनिरेरटा दाओ। मात्र एइटुकु एकटा पनिर ताओ 5 टाका। एई करे तो तुमी खद्देरदेर लुट करछो। बोन 15 टाकाय एइटुकुई पनिर पाওয়া যাবে। আমাদেরও তো পেট চালাতে হবে নাকি? তাই একটা বার্গারেই অনেকগুলো পনির যদি দিই না তাহলে আমাদের ব্যবসা হয়ে গেছে। আর এটা কম হলে নিজেই বাড়িতে বানিয়ে নিন বার্গার। বার্গারওয়ালার কথাটি রাধিকার মনে দাগ কেটে গেল আর সে ভাবতে লাগলো একটা বার্গারের দোকান দিলে কত ভালো হবে। আমি আমার উপার্জনের টাকা দিয়ে হরিশকে সংসার চালাতে সাহায্য করতে পারবো। আর তাছাড়া বার্গার বানানো তো কত সহজ। আমি আজই বাড়ি গিয়ে এই ব্যাপারে মা আর হরিশের সঙ্গে কথা বলবো। রাধিকা হরিশ আর তার শাশুড়ি মাকে ঠেলাগাড়ি করে বার্গার বিক্রি করার কথা বলল। এ কি রাধিকা মৌমা, তুমিও কি বাচ্চাদের মতো কথা বলছো? আর তুমি কি জানো না যে মেয়েদের বাইরে গিয়ে কাজ করাটা কতটা কঠিন? আমরা মেয়েরা ঘরের উনুনে রান্না করতে পারলেই যথেষ্ট, বুঝলে? কিন্তু মা আজকাল তো বার্গারের ব্যবসা ভালোই চলছে। যদি আমি এই কাজটা করি তাহলে হরিশকেও সংসার চালাতে সাহায্য করতে পারবো। আমায় যে 15 দিনের মধ্যেই বাচ্চাদের স্কুলের ফিস জমা দিতে হবে। হরিশের মাইনের টাকা তো সংসার খরচ আর ঘর ভাড়াতেই চলে যায়। দুজন মিলে কাজ করলে তো সংসার চালাতে সুবিধা হবে। মা রাধিকা যখন চাইছে তখনও কাজ করুক না, এতে তো আর খারাপ কিছু হবে না। এখন তুইও ওর সাথ দিচ্ছিস, দেখবি শুধু শুধু পয়সাগুলো নষ্ট করবে, একটা টাকাও ঘরে আসবে না। এরপর হরিশ রাধিকাকে 2000 টাকা দিল, কিন্তু এতে তো সামান্য কিছু জিনিসই কেনা যেত। তাই রাধিকা খুব চিন্তায় ছিল। হরিশ যে 2000 টাকা দিয়েছিল তাতে তো কিছুই হচ্ছে না। এখন তো ঠেলাওয়ালাকে একদিনের জন্য 200 টাকা আর গ্যাস সিলিন্ডারের 500 টাকা দিতে হবে। অনেক খরচাই যে এখনো বাকি, তাই আমাকে ধারে জিনিস কিনেই কাজটা শুরু করতে হবে। বার্গার বিক্রি করার জন্য রাধিকাকে ধারেই জিনিস কিনতে হয়েছিল। রাধিকা ঠেলাগাড়ি করে বার্গার বিক্রি করা শুরু করে দিল, কিন্তু প্রথম প্রথম খদ্দের খুবই কম আসছিল। রাধিকা সন্ধেবেলায় বার্গার বিক্রি করত, কিন্তু যেমনটাও ভেবেছিল তেমনটা হচ্ছিল না। আমি তো ভেবেছিলাম যে বার্গার বিক্রি হলেই আমার একটু উপার্জন হবে, কিন্তু এখন যে দেখছি কিছুই হচ্ছে না। জানি না আমার কিভাবে উপার্জন হবে। এইভাবে যদি কিছুদিন চলে তাহলে তো মা আর হরিশ আমাকে এই কাজটা করতে মানা করে দেবেন। আমি যে খুব সাহস জুগিয়ে এই কাজটা শুরু করেছিলাম। রাধিকা এসবই ভাবছিল, ঠিক তখনই একজন গরিব মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে সেখানে এলো। দিদি গো, 2 দিন ধরে আমি আর আমার বাচ্চারা কিছুই খাইনি। কি, তোমরা 2 দিন ধরে কিছু খাওনি? দাঁড়াও, আমি তোমাদের এক এক করে 3 জনকে বার্গার দিচ্ছি। ধন্যবাদ দিদি, আজ তুমি আমাদের পেটের জ্বালা মেটালে। আর যারা দুঃখীদের খিদে মেটায় ভগবান তাদের সহায় হন। তোমাদের যখনই খিদে পাবে আমার ঠেলাগাড়িতে বার্গার খেতে চলে আসবে। আমি থাকতে তোমাদের আর খিদের জ্বালায় খালি পেটে থাকতে হবে না। ওই গরিব মহিলা তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে খুশি মনে চলে গেল। রাধিকাও বাড়ি চলে এলো, কিন্তু ওই দিন ওর কিছুই উপার্জন হয়নি। এই দেখে ওর শাশুড়ি রেগে ওকে বলল, আমি তো প্রথমেই বলেছিলাম যে এইসব ঝামেলা করে কোনো লাভ হবে না, তাই হলো। 200 টাকা লাভ করতে গিয়ে হাজার হাজার টাকার জিনিস নষ্ট করছে। আর এখন তো আর ভাত তরকারি কিছু হবে না, এখন সবাই মিলে এই বার্গার খেয়েই পেট ভরাতে হবে। আর লোকসান করে তুমি এখন খুশি তো? মা আমি তো চেষ্টা করছি না, আর আমার বিশ্বাস আমি একদিন সাফল্য নিশ্চয়ই পাব। রাধিকা পরের দিন ঠেলাওয়ালার কাছ থেকে ঠেলাগাড়ি ভাড়া নিতে গেলে সে মানা করে দিল। দেখো বোন, আমি গত 4 দিন ধরে আমার ঠেলাগাড়ি তোমাকে ভাড়া দিয়ে যাচ্ছি না, তাও বা ধারে। রোজের ভাড়া যে 200 টাকা, তাই আজই কিন্তু শেষ দিন। তাই কাল যদি তুমি সকাল সকাল আমার ভাড়ার 1000 টাকা আমায় না দাও তাহলে কিন্তু আমি আমার ঠেলা আর তোমায় ভাড়াই দেব না। এখন আমি কি করব? হরিশকে বললেই তো আমাকে এই কাজটা বন্ধ করতে বলবে, আর মা তো প্রথম থেকেই আমার কাজের বিরুদ্ধে। কিন্তু আমার যে বাচ্চাদের জন্য টাকার ব্যবস্থা করতেই হবে। হে ভগবান, আমায় সাহায্য করো। রাধিকা ভগবানের কাছে প্রার্থনা করলো যাতে ওর ঠেলাগাড়িতে খদ্দের আসে। ঠিক তখনই, নমস্কার, আমি পেছনের গলিতে বার্গারের একটা দোকান চালাই। 2 দিন আগে এখান দিয়ে যেতে গিয়ে আমি আপনাকে ঠেলা করে বার্গার বিক্রি করতে দেখেছিলাম। 15 দিন আগে আমার কাছে এক অনাথ আশ্রমের বার্গারের অর্ডার এসেছিল, কিন্তু 10 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতের হাড়টা ভেঙে গেছে, যার জন্য আমি এখন বার্গার বানাতে পারছি না। किन्तु आमी अर्डारेर एडभान्स पयसा निये नियेछि ताई आमी जे ओदेर मानाओ करते पारबो ना। ताई आपनी जोदि आमाय ओई अर्डारेर बार्गारगुलो बानाते साहाज्य करेन ताहले आमार खूब उपकार हय आर आमी आपनाके एर जोन्नो खूब भालो पयसाओ देबो। हाँ हाँ आमी निश्चय करबो। आपनी बोलुन आमाके कतगुलो बार्गार बानाते हबे? आपनाके बिकेल ৪টের মধ্যেই ওখানে পৌঁছতে হবে। যিনি আমায় অর্ডারটা দিয়েছিলেন ওনার বাচ্চার আজ জন্মদিন, উনি ৪টের মধ্যেই অনাথ আশ্রমে পৌঁছে যাবেন। আর এমনিতেও আপনাকে সাহায্য করার জন্য আমার একটা লোককে আমি রেখে যাচ্ছি। এই নিন, এই ৫০০০ টাকা আপনি অ্যাডভান্স রাখুন, বাকি পয়সাটা আমি আপনাকে কাজ শেষ করার পরেই দিয়ে দেবো, ঠিক আছে? ওই ব্যক্তিটি যেন রাধিকার কাছে ভগবানের রূপ হয়ে এসেছিল। রাধিকার সব চিন্তা দূর হয়ে গেল। সে ধারের সমস্ত টাকা মিটিয়ে দিল আর বাচ্চাদের স্কুলের ফিসও দিয়ে দিল। ওই ব্যক্তির রাধিকার কাজ এতটাই পছন্দ হলো যে সে রাধিকার সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চাইল। রাধিকা এখন একটি বার্গারের দোকান চালায়। রাধিকার পরিশ্রম আর সৎসাহস দেখে হরিশ এবং তার শাশুড়ি খুব খুশি ছিল। জয়া একটি সরকারি কলেজে পড়ত। ওর বাবা নরেন্দ্র একটি কাপড়ের মিলে কাজ করত আর জয়ার মা বর্ষা তাদের বাড়ির পাশেই এক হোটেলে রুটি এবং পরোটা বানিয়ে ডেলিভারি দিত। আর এইভাবেই দিন কাটছিল। এক সন্ধ্যায় বর্ষা, আজ সকাল থেকেই বুকে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে এখন একটু বেড়ে গেছে। আহ জয়া, তাড়াতাড়ি আয়, তোর বাবার শরীরটা কেমন যেন করছে। বাবার কি হয়েছে? আমি এক্ষুনি অটো ডেকে আনছি। এরপর জয়া এবং বর্ষা নরেন্দ্রকে অটো করে হাসপাতালে নিয়ে গেল। ডক্টর নরেন্দ্রর ইসিজি রিপোর্টে খামতি পেয়ে বলল, এখন তো আমি ওনাকে কিছু মেডিসিন লিখে দিয়ে দিচ্ছি, কিন্তু যদি উনি এইভাবেই পরিশ্রম করতে থাকেন তবে কিন্তু ভবিষ্যতে ওনার হৃদরোগ হতে পারে, আর এটা মোটেও ভালো নয়। বাবা, এখন থেকে তুমি কিছুদিন আর কাজে যাবে না, শুধু ঘরে এখন বিশ্রাম করবে। কিন্তু জয়া মা, আমি কাজে না গেলে যে আমার মাইনেটা কেটে নেবে, আর আমি কাজে না গেলে যে মিলের মালিক আমার জায়গায় অন্য কাউকে কাজে নিয়ে নেবে। কিন্তু বাবা, ডাক্তার যে তোমাকে মানা করেছে কাজ করতে, উনি বলেছেন শুধু বিশ্রাম নিতে। কিচ্ছু হবে না আমার, তুই চিন্তা করিস না তো মা। বর্ষা, আমাকে রুটিগুলো ঠিক করে বেঁধে দাও, আমি কাজে যাব। গত ৩ দিন ধরে আমি কাজে যাচ্ছি না, এত ছুটি নেওয়া আমার জন্য ঠিক হবে না। এই বলে নরেন্দ্র কাজে চলে গেল। কিন্তু এসো নরেন্দ্র, এই নিউ আরকার তোমার জায়গাতে কাজ করবে। ব্যাপারটা হলো, আমি জানতে পারলাম তোমার শরীরটা প্রায় সুস্থ থাকে না, সেই জন্য ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে। আর আমাদের মিলে এমন ওয়ার্কারের প্রয়োজন যে সম্পূর্ণ সুস্থ থাকবে। তোমার শরীর দেখে আমার মনে হচ্ছে না তুমি বেশি দিন পরিশ্রমের কাজ করতে পারবে। আর ভগবান না করুক যদি তোমার কিছু হয়ে যায়, তবে সব দোষ আমাদের ওপর এসে পড়বে। সেই জন্য আমি তোমার টাকার হিসেবটা করছিলাম, তুমি অন্য কোথাও কাজ দেখো। কিন্তু সাহেব, হঠাৎ করে কাজ চলে গেলে যে আমার খুবই অসুবিধা হবে। সাহেব, দয়া করে আপনি এমনটা করবেন না। দেখো নরেন্দ্র, আমি আমার বিজনেসকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না, আমায় ক্ষমা করো। বাকি এই নাও তোমার 8 দিনের টাকা, যা তুমি এই মাসে কাজ করেছো। এই শুনে নরেন্দ্র নিরাশ হয়ে ঘরে ফিরে এলো। জয়া এবং বর্ষাও নরেন্দ্রর মুখে এই কথা শুনে খুব দুঃখ পেল। এরপর থেকে নরেন্দ্র উদাস আর চিন্তিত থাকতে লাগলো। এই কারণে ওর শরীর আরো খারাপ হতে লাগলো, আর তাই সে চিন্তায় শয্যাশায়ী হয়ে পড়ল। এসব কি হয়ে গেল ভগবান, এ কেমন দুঃখের পাহাড় আমার ঘরে ঢেলে দিলে। মা, প্লিজ চুপ করো, এরকম ভাবে কেঁদো না, তুমি তো আমার আর বাবার মনের জোর। বর্ষা, আজ আমার জন্যই তোমাদের দুজনকে বিপদে পড়তে হলো। আজ তোমাদের এই অবস্থার জন্য আমিই দায়ী। না গো, আমি ঘাবড়ে যাইনি। এ না, ওষুধটা নাও আর তুমি তাড়াতাড়ি সেরে ওঠো। মা জয়া, যা তো বাবা, দরজার কাছে গিয়ে দেখ তো হোটেলের কাকু এসেছেন, তুমি ওনাকে গিয়ে বানানো পরোটাগুলো দিয়ে দাও তো। ভাই, দুবেলা যদি পরোটা বানাতে হয় বলো আমায়, আমি বানিয়ে দেব। ঠিক আছে দিদি, আমি মালিককে বলে দেবো, কিন্তু এখন তো উনি শুধু দুপুরের জন্যই বলেছেন। মা, তুমি ঘরের কাজ আর বাবার দেখাশোনা করে এতটাই ক্লান্ত হয়ে পড়ো, তুমি কি করে হোটেলের দুবেলার জন্য রুটি পরোটা তৈরি করে দেবে? আমি বরং কলেজ থেকে কিছুদিনের ছুটি নিয়ে নিচ্ছি। না জয়া, তুই পড়াশোনার দিকে মন দে, এমনিতেও তোর কলেজের এটাই শেষ বছর, তুই আমাকে নিয়ে ভাবিস না। এখন বর্ষা দিনরাত পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ত। নরেন্দ্রর দেখাশোনা, ওষুধপত্র এবং ঘরের খরচ সব ওর উপরেই ছিল। এক দুপুরে জয়া বাড়ি ফিরলে, মা এই দেখো, আমাদের শহরে পরোটা বানানোর প্রতিযোগিতা হতে চলেছে, সব থেকে আলাদা পরোটা বানাতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেবে। মা, তুমি এই প্রতিযোগিতায় নাম দাও না, তুমিই জিতবে। দেখো জয়া, কি বাচ্চাদের মতো কথা বলছিস, আমি আবার এই বয়সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? কিন্তু মা, এই প্রতিযোগিতায় অংশ নিলে তোমার কি ক্ষতি হবে? চেষ্টা তো করো, হয়তোবা তোমার বানানো পরোটাই ওদের পছন্দ হয়ে যায় और तुमी एई प्रतियोगिताटा जीते जाओ। देखो मा, तुमी जोदि एई प्रतियोगिताटा जीते जाओ तबे 50,000 टाकाय अनेक किछुई करते पारबे। मा मा प्लिज आमार जोन्नो, शुधु आमार जोन्नो एई प्रतियोगिताटाय नाम दाओ प्लिज। आमी फर्म तुलछि, तोमाके एई प्रतियोगिताय नाम दितेई होबे। बर्षा, जया जखन बोलछे तखन प्रतियोगिताते अंशग्रहण करेई नाओ ना। जया मा ठीकई बोलछे, हयतोबा तुमी प्रतियोगिता जीतेओ जेते पारो। जेता हारा तो भगवानेर हाते, किन्तु ताई बोले प्रतियोगिताय अंशग्रहण ना करे हार मानाटा तो ठीक नय। ताई निजेर प्रतिभाके ना लुकिये बरं देखाओ। ठीक आछे, तोमरा जखन बोलछो ताहले आमी एबार प्रतियोगिताय अंशग्रहण करब। एई ना होले आमार मा, किन्तु तुमी कोन परोटाटा बानाबे जार जोन्नो तुमी प्रतियोगिताटा जितते पारो एकटु भाबते होबे। एक्सकिउज मी, आपनार कि एई एड्रेसे एकटा पिज्जार अर्डार छिलो? भाई, ओई सेम एड्रेस, पिछोनेर गलिटा दिये जान, ओखानकार अर्डार होबे हयतो, कारण आमादेर पिछन दिकेर एड्रेसटाओ तो सेम। मा, पिज्जार नाम शुने तो आमार जीभे जल चले एलो। भूल करे ओई डेलिभारि बय आमादेर एड्रेसे चले एसेछे। मा, तुमी कि परोटाके पिज्जार मतो लुक दिते पारबे? देखि, चेष्टा करे देखब। तुई पिज्जार जिनिसगुलो आगे एने दे। एरपर जया बर्षाके समस्त जिनिसपत्र एने दिल। बर्षा अनेक परिश्रम करे एकटा पिज्जा परोटा बानिये फेललो। मा, एई पिज्जा परोटाटा तो खेते दारुण हयेछे आर देखतेओ कत सुंदर लागछे। मा, तुमी बरं एई पिज्जा परोटाटाई ओई परोटा प्रतियोगिताय बानाओ। जयार कथा शुने बर्षार प्रतियोगिताय पिज्जा परोटा बानालो। प्रतियोगिताय अनेकेई अंश नियेछिलो, किन्तु बर्षार हाते बानानो पिज्जा परोटा देखे विचारक शेफ खुबই অবাক হয়ে গেল। বন্ধুরা, আমি অনেক রকম পরোটা দেখেছি, কিন্তু এরকম পিজ্জা পরোটা কখনো দেখিনি। বর্ষা দেবী এই পিজ্জা পরোটাতে লেয়ার করে এই পরোটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আর খেতেও খুব সুস্বাদু। সেই জন্য আমাদের সব বিচারকদের সহমতে বর্ষা দেবীকে এই পরোটা প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হলো আর তার সাথে এই 50,000 টাকার পুরস্কারও। রোহিত, আমিও একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজ বর্ষা দেবী যেভাবে এই পিজ্জা পরোটা বানিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করলো, তাই আমি চাইছি বর্ষা দেবী আমার কুকিং শোতে গেস্ট হয়ে আসুক। এইভাবেই করতালির মধ্যে বর্ষার চোখে খুশির অশ্রু চলে এলো আর সে তার মেয়ে জয়াকে বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ স্যার, আমাকে এর উপযুক্ত ভাবার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই সবই আমার মেয়ে জয়া এবং স্বামী নরেন্দ্রর জন্যই সম্ভব হয়েছে। এরাই আমাকে জোর করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছে। ভগবান, তোমাকে শত কোটি প্রণাম যে তুমি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছো। লাভ ইউ মা। সততা এবং পরিশ্রম দিয়ে মানুষ তার জীবনে সবকিছুই অর্জন করে নিতে পারে আর বর্ষা সেটাই প্রমাণ করল। ধীরে ধীরে বর্ষার হাতে বানানো পিৎজা পরোটার নাম দূর দূর প্রান্তে ছড়িয়ে পড়ল। এরপর বর্ষা পিৎজা পরোটার নামে একটি বড় হোটেল খুলে ফেলল আর তার সাথে সাথে টিভিতে আসায় ওর খ্যাতিও বাড়ল। এই দেখে খুশি হয়ে নরেন্দ্রের শরীর আস্তে আস্তে ঠিক হতে লাগল আর এখন সে আর জয়া দুজনে মিলে বর্ষার হোটেলের কাজে সাহায্য করতে লাগল। পরিশ্রম এবং সততার সঙ্গে একজন পিৎজা পরোটাওয়ালি তার সফলতার সিঁড়ি পেয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।